वेलकम बैक टू माय चैनल हस्बैंड एंड वाइफ ब्लॉग ड्रीम्स कम्स योर हैंड। आज के ब्लॉग तो स्टार्ट করছি, আশা করছি তোমাদের ব্লগটা দেখতে খুব ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। আজকে কিভাবে আমি খুব সহজ উপায়ে তোমাদেরকে ঘি করে দেখাবো ঘরে। দেখো আমি এখানে করে দেখেছি, আমাদের তো এখানে বেশি পরিমাণে দুধ নেওয়া হয় না, তো কম দুধে দুধের মধ্যেই যে সরটা পাওয়া যায় আমি রেখে মোটামুটি 10-15 দিন এটা স্টক করে এই ঘিটা বানিয়ে ফেলেছি খুব সহজে। তো তোমরাও দেখতে পাবে যে কি করে এই ঘিটা চটপট ঘরে বানিয়ে নেওয়া যাচ্ছে, আর এই ঘিটার গন্ধ অপূর্ব, জাস্ট অসাম। মানে তুমি বুঝতে পারবে না যে এত সুন্দর ঘিটার টেস্ট, মানে এটা দিয়ে পুরো ভাতটা খাওয়া হয়ে যাবে। এই ঘিটা খুব সহজেই বানিয়ে দেবো, দেখাবো তোমাদেরকে। চলো দেখে নি কিভাবে তৈরি করছি এই ঘিটা, চলো। এখানে আমি মোটামুটি 10 দিনের মতো জমানো গরুর দুধের শটটা তুলে তুলে রেখে দিয়েছি, আর সেটা ফ্রিজে স্টক করে রেখেছিলাম। এটাকে আমি এখন গ্যাস চালিয়ে গ্যাসের উপরে বসিয়ে দিয়েছি। তো অ্যালুমিনিয়ামের পাত্র নেবে যাতে এটা মানে পুড়ে না যায়, নিচে লেগে না যায়, তো সেই জন্য তোমরা অ্যালুমিনিয়ামের পাত্র ব্যবহার করবে। তো এটাকে আমি অনবরত নাড়তে থাকবো যতক্ষণ না এটার মধ্যে থেকে তেল বেরিয়ে যায়। যখনই এটা থেকে অয়েল ছাড়বে তখনই আমার ঘিটা তৈরি হতে শুরু করবে। তো এটাকে অনবরত আমাদেরকে নাড়তেই থাকতে হবে। দেখতেই পাচ্ছ দুধের শরটা ফুটতে ফুটতে একটা ছানা ছানা ব্যাপার চলে এসছে, তো এইটাই পুড়ে গিয়ে তোমার অয়েলটা বের হবে ওর থেকেই। তো এইটা আমি এখন নাড়তেই থাকবো, মোটামুটি 10-15 মিনিট তো নাড়াতেই হবে। তো তারপরে এটা আস্তে আস্তে ওর তেল ছাড়তে শুরু করবে। অনেকটা তেল ছাড়তে শুরু করে দিয়েছে। তো একটা দেখো বুলবুলি কাটছে, খুব সুন্দর একটা সেন্ট উঠছে, আর এত সুন্দর মানে দেখতে লাগছে, সামনে থেকে দেখলে তবেই বোঝা যাবে। দেখো দুধের শরটা নাড়াতে নাড়াতে অলরেডি ব্রাউন হয়ে আসছে, আর এটা দেখো ব্রাউন হয়ে গেছে, তো তার মানে আমার ঘিটা অলরেডি রেডি হয়ে গেছে। তো এবার আমি এটা গ্যাস ওভেনটা এবার বন্ধ করে দেবো, আর আমি এটাকে ঠান্ডা করার পরে ছেঁকে নেবো। তো অলরেডি আমার এটা দেখো ব্রাউনিশ ভাব চলে এসছে, তার মানে রেডি, আর এর থেকে আর কোনো ঘি বেরাবে না। এবার তুমি এটা ছেঁকে নেওয়ার পরে যে এই ছাঁকা জিনিসটা থাকবে সেটা তুমি আলাদা করে খেতে পারো, টেস্টি লাগে, আর নয়তো এমনি ফেলে দিতে পারো, আর ঘিটা আমি স্টক করে রেখে দেবো। আর আমার অভিজ্ঞতা দিয়ে একটা কথা তোমাদের অবশ্যই বলবো, কখনো প্লাস্টিকের ছাঁকনি দিয়ে এটা ছাঁকতে যাবে না। কারণ আমিও একবার ভেবেছিলাম গরম চা ছাঁকা যায় তো কেন ঘি ছাঁকা যাবে না, তো অলরেডি আমি ছেঁকে ফেলেছি আর প্লাস্টিকের ছাঁকনিটা পুড়ে গেছিলো, মানে গলে গিয়ে একদম পুরো ঘিয়ের মধ্যেই পড়ে গেছিলো। তো যাই হোক, তোমরা কখনো প্লাস্টিকের ছাঁকনিতে ছাঁকবে না, সবসময় স্টিলের ছাঁকনি ব্যবহার করবে। তো দেখো খুব সুন্দর ঘিটা হয়েছে আর খুব সুন্দর অ্যারোমা বেরাচ্ছে। তো আশা করছি তোমাদের আমার এই রেসিপিটা খুব ভালো লেগেছে, আর ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না, আর বেল আইকনে অবশ্যই ক্লিক করবে। আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলো। আর আসছি পরের দিন আরও কিছু নেক্সট ভিডিও নিয়ে, তো সঙ্গে থাকবে আর ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা, বাই বাই, সি ইউ।